तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरि ओम तत्सत। साप्ताहिक श्रीमद् भगवद गीतार क्लासे समस्त भक्तवृंदे स्वागत। आज षष्ठ अध्याय ध्यान योग सप्तम श्लोक। षष्ठ अध्याय सप्तम श्लोक। जितात्मनो प्रशान्तस्य परमात्मा समाहितो शीतोष्ण सुख दुःखेषु तथा मानापमानयो। जितात्मा प्रशान्तस्य परमात्मा समाहितो शीतोष्ण सुख दुःखेषु तथा मानापमानयो। षष्ठ अध्याय सप्तम श्लोक। जितात्मनो प्रशान्तस्य परमात्मा समाहितो शीतोष्ण सुख दुःखेषु तथा मानापमानयो। नंदिता माताजी पढ़ो। अनिमा माताजी पढ़ो। हरे कृष्ण प्रभु को नाम। हरे कृष्ण। जीतात्मनो प्रशान्तस्य परमात्मा समाहितो शीतोष्ण सुख दुःखेषु तथा मानापमानयो। हरे कृष्ण प्रणाम प्रभु। हरे कृष्ण। दीप्ति माताजी पढ़ो। हरे कृष्ण प्रभु। जीतात्मनो प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्ण सुख दुःखेषु तथा मानापमानाय। हरे कृष्ण प्रभु। तपोती माताजी पढ़ो। हरे कृष्ण प्रभु को नाम। हरे कृष्ण। जीतात्मनो प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्ण सुख दुःखेषु तथा मानापमानाय। हरे कृष्ण। अनुवाद अनुवाद। मन के जय करे जिनि प्रशांत हुएछेन तिनि परमात्मा के उपलब्धि करते पेरेछेन। तार काछे शीत ओ उष्ण सुख दुख एवं सम्मान एवं अपमान सभी समान। हरे कृष्ण। तेई श्लोके भगवान बोलछेन मन के जय करे जिनि प्रशान्त हुएछेन। भगवद गीताय षष्ठ अध्याय आमरा पेयेछि जे मानी जीवेर प्रधान शत्रु मानी जीवेर प्रधान मित्र। मन कार प्रधान शत्रु? जे मनेर द्वारा वशीभूत से मन तार प्रधान शत्रु। भक्ति रसामृत सिंधुते आमरा पेयेछि जे ताके गोदास बला हय, इंद्रियर दास बला हय,
যারা তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি। অতএব সে তার ইন্দ্রিয় সমূহকেও নিয়ন্ত্রণ করতে পারেনি। মন যেহেতু ইন্দ্রিয়ের রাজা, মন জয়ী হয়নি, অতএব তার অধীনস্থ অন্য যে ইন্দ্রিয়গুলো সেগুলো জয় হয়নি, এই জন্য তাকে গোদাস বলা হয়েছে। কেননা সে সর্বদা ইন্দ্রিয়ের দাসত্ব করে। চোখ চাইছে যে আমি এই জড় জগতের সুন্দর রূপ দর্শন করব। সে যদি জিতেন্দ্রিয় না হয় তাহলে ওই জড় জগতে রূপ দর্শন করবে, জিতেন্দ্রিয় না হলে জড় জগতে রূপ দর্শন করবে, আর জড় জগতে রূপ দর্শন করলে তার চেতনা দূষিত হবে, তার চেতনা কলুষিত হবে। দেখুন কিভাবে আমার চেতনাকে কলুষিত করে দিচ্ছে, কিভাবে আমার চেতনাকে কলুষিত করে দিচ্ছে। যদি আমি জড় জগতে রূপ দর্শন করি তাহলে ওই রূপ আমি এই বাহ্যিক ইন্দ্রিয় দিয়ে দর্শন করছি, আর তার প্রভাব পড়ছে আমার চেতনায় গিয়ে, আমার চেতনাকে কলুষিত করে দিচ্ছে। চেতনাকে কলুষিত করছে, তারপর দেখা যাবে ওই চেতনায় স্মৃতিপটে ওই সমস্ত নিকৃষ্ট ছবিগুলো ভেসে উঠবে, ওই সমস্ত নিকৃষ্ট সিনারিগুলো ভেসে উঠবে। কেননা ওগুলো এই চোখ দিয়ে দর্শন করেছি, চক্ষুরিন্দ্রিয় দিয়ে দর্শন করেছি, তাই চেতনায় ওগুলো থেকে যাচ্ছে। পরবর্তীতে নাম, মনে করুন নাম জপ করছি, একা থাকছি, গ্রন্থ অধ্যয়ন করছি, তখন ওগুলো কি আমার চোখের উপর ভেসে উঠবে। কেননা মন সর্বদা নিকৃষ্ট বস্তু গ্রহণ করতে ভালোবাসে, এটা মনের স্বাভাবিক গতি, নিকৃষ্ট বিষয় গ্রহণ করতে ভালোবাসে। তেইভাবে চক্ষুরিন্দ্রিয় দিয়ে, তার শ্রবণেন্দ্রিয় দিয়ে যদি জড় জগতের কোনো সিনেমার গান বা জড় জগতের কোনো গান আপনি শ্রবণ করেন, তাহলে ওই চেতনায় মন সংকল্প বিকল্প করবে, আর চেতনায় আপনার ওই কলুষিত প্রভাবটা গ্রহণ করবে। এর দ্বারা ভালো প্রভাব কখনো হবে না, কলুষিত প্রভাবই চেতনা গ্রহণ করে নেবে। মন সংকল্প বিকল্প করবে, মন রস আস্বাদনের জন্য সংকল্প বিকল্প করবে, আর চেতনা এটা গ্রহণ করে নেবে। পরবর্তীতে ওইরকমভাবে আপনার, আপনি একা জপ করছেন, গ্রন্থ অধ্যয়ন করছেন, নির্জনে বসে আছেন, ওই সময় মনে উদিত করাবে, মনে উদিত করে ওর দ্বারা রস আস্বাদন করবে, জড় জাগতিক রস। এইভাবে এই সব কয়টি ইন্দ্রিয় এইরকমভাবে ওই জড় জগতের বিষয় গ্রহণ করার ফলে মনকে বিক্ষুব্ধ করবে, আর মনকে বিক্ষুব্ধ করে চেতনাকে দূষিত করবে। এগুলো হচ্ছে জড় জাগতিক বিষয়ের এরকম প্রভাব। তাই তাকে বলা হয়েছে যে এরকমভাবে যে মন জয় করতে পারেনি, সে ইন্দ্রিয় জয় করতে পারেনি, বলে সে গোদাস, সে মায়ার দাস। অতএব সে তার আত্মার ইচ্ছা মতো মনকে কাজে লাগাতে পারবে না, ইন্দ্রিয়কে কাজে লাগাতে পারবে না, অতএব
সে তখন জোর পূর্বক ইন্দ্রিয়ের দ্বারা অসৎ কার্য অসৎ বিষয় গ্রহণ করতে বাধ্য হবে, অসৎ কার্য করতে বাধ্য হবে। অজিতেন্দ্রিয় ব্যক্তি, এই শ্লোকে ভগবান বলছেন যে মনকে যিনি জয় করে প্রশান্ত হয়েছেন, মনকে জয় করে প্রশান্ত হয়েছেন কে? জিতেন্দ্রিয় ব্যক্তি, যে তার ইন্দ্রিয়কে জয় করেছে, ইন্দ্রিয়কে উৎকৃষ্ট বিষয়ে নিযুক্ত করেছে, চক্ষুকে ভগবানের ধাম দর্শনে, ভগবানের রূপ দর্শনে, ভগবানের লীলাস্থলী দর্শনে, ভক্ত দর্শনে, এইভাবে চক্ষে যিনি ভগবানের গ্রন্থ অধ্যয়নে, ভগবানের শ্রীবিগ্রহের দর্শনে, এইভাবে চক্ষে যিনি এই বৃত্তিতে যুক্ত করেছেন, চক্ষুর ইন্দ্রিয় তার কি ওই বৃত্তি তার সংশোধিত হবে, সংশোধিত হবে, সে এই উৎকৃষ্ট দর্শন লাভ করে সে আর ওই জড়জগতের নিকৃষ্ট দর্শন আর গ্রহণ করবে না। তখন তার এই দর্শন অনুযায়ী মন পরিচালিত হবে, আর মনের মাধ্যমে তার উৎকৃষ্ট চেতনা হবে, মনের মাধ্যমে উৎকৃষ্ট চেতনা হবে। ওই চেতনা ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর হবে, কৃষ্ণ কনসাসনেস। এভাবে মনকে যিনি জয় করে প্রশান্ত হয়েছেন, তাহলে ইন্দ্রিয়গুলো জয়ী হয়ে গিয়েছে, মন জয়ী হয়ে গিয়েছে, অতএব তিনি কি প্রশান্ত, প্রকৃষ্ট রূপে শান্ত, কেননা ইন্দ্রিয়গুলি আর তাকে বিক্ষুব্ধ করতে পারছে না। বিক্ষুব্ধ করে কখন? যখন জড় বিষয়গুলো সামনে এসে যায়, জড় বিষয়গুলো সামনে এসে যায় তখন মন বিক্ষুব্ধ হয়। একজন সাধারণ মানুষ আর একজন ভক্ত, একজন সাধারণ মানুষের সামনে যখন এই জড়জগতের এই রূপ রস শব্দ স্পর্শ গন্ধ আসে, তখন বাস্তবিকভাবে উপলব্ধি করবেন যে সে কীভাবে বিক্ষুব্ধ হচ্ছে ওই বিষয় গ্রহণ করার জন্য, ওই বিষয় গ্রহণ করার জন্য কেউ বিক্ষুব্ধ হচ্ছে, চঞ্চল হয়ে যাচ্ছে, কিছুতেই মন ইন্দ্রিয়কে শান্ত করতে পারছে না জড়জাগতিক মানুষ। আর একজন জিতেন্দ্রিয় ভগবত ভক্ত, যোগী কর্মী জ্ঞানী অন্যরা সকলে বিক্ষুব্ধ হয়ে যায়। বিশ্বামিত্র মুনি বিক্ষুব্ধ হয়েছে, যোগী পুরুষ, তারপর সৌবরী ঋষি বিক্ষুব্ধ হয়েছে, কিন্তু হরিদাস ঠাকুর বিক্ষুব্ধ হননি, নরনারায়ণ ঋষি বিক্ষুব্ধ হননি, ভগবানের ভক্তরা বিক্ষুব্ধ হন না, কেননা তারা ওই ইন্দ্রিয়ের বৃত্তিকে শুদ্ধ করে নিয়েছে, ইন্দ্রিয়ের বৃত্তিকে শুদ্ধ করে নিয়েছেন, মন জয়ী হয়েছেন, জিতেন্দ্রিয় হয়েছেন, প্রশান্ত হয়েছেন, তাই জড় বিষয় সামনে এসে ঘাত প্রতিঘাত করলেও জড় বিষয়ের প্রতি তাদের মন আর ধাবিত হয় না, প্রশান্ত হয়ে যায়। এই প্রকার প্রশান্ত ব্যক্তিগণ পরমাত্মাকে বা ভগবানকে উপলব্ধি করতে পেরেছে, সত্য সত্য এটা
উপলব্ধি যারা এইভাবে শান্ত হয়েছেন তারা ভগবানের অনুপ্রেরণা লাভ করেন, পরমাত্মার অনুপ্রেরণা লাভ করেন। অন্যথায় মন বিক্ষুব্ধ হলে, অজিতেন্দ্রিয় হলে, ভগবান কাছে এলেও, পরমাত্মা কাছে থাকলেও তারা উপলব্ধি করতে পারে। সেই প্রকার জিতেন্দ্রিয় ব্যক্তি তার কাছে শীত উষ্ণ, দেখুন তিনি যে জিতেন্দ্রিয় হয়েছেন তার লক্ষণ এই শ্লোকে বলা হচ্ছে। তিনি যে জিতেন্দ্রিয় হয়েছে শীত উষ্ণ মানে ঠান্ডা অথবা গরম, শীতকালে শীতের প্রকোপে তিনি কষ্ট পাবেন না। গ্রীষ্মের সময়, গ্রীষ্মের দাবদাহে তিনি কষ্ট বোধ করবেন না। সুখের সময়, সুখের সময় তিনি বিচলিত হবেন না। দুঃখের সময়, দুঃখের সময়ও তিনি বিচলিত হবেন না, ভেঙে পড়বেন না। কেউ তাকে সম্মান দিল সেই অবস্থায় তিনি সেই সম্মানের জন্য অত্যন্ত লালায়িত বা ওর দ্বারা প্রভাবিত হবেন না। কেউ অপমান করল, কেউ ইনসাল্ট করল, তার দ্বারাও তিনি বিক্ষুব্ধ হবেন না। এগুলোই হচ্ছে জিতেন্দ্রিয় ব্যক্তির লক্ষণ, জিতেন্দ্রিয় ব্যক্তির লক্ষণ, যে তিনি জিতেন্দ্রিয় হয়েছেন। আমরা যখন ভক্তি জীবনে যাব, আমরা যখন গুরু সদ্গুরুর চরণে সত্যি সত্যি আত্মসমর্পণ করব, ভক্তি জীবন অনুশীলন করব, তখন আমাদের অজান্তেই এই গুণগুলো আমাদের মধ্যে এসে যাবে, আমাদের অজান্তে। যেমন মনে করুন শীতকালে ঠান্ডার সময় কোনো ভক্তদের বাড়িতে গিজার নেই, ঠান্ডা জলে স্নান করে মঙ্গল আরতি করতে হবে, ধনী ভক্তদের বাড়িতে তো গিজার আছে, জল গরম করার ব্যবস্থা আছে, কিন্তু যারা দরিদ্র শ্রেণী তারা এই কষ্ট সহ্য করে তারা এই রকম এই গুণ প্রাপ্ত হয়ে যান। শীতকালে গিজার নেই, জল গরম করার উপায় নেই, মঙ্গল আরতি করতে হবে, ওই ঠান্ডা জলে স্নান করে তারা ভগবানের মঙ্গল আরতি করেন। তাহলে দেখুন এই যে অভ্যাস, এই অভ্যাস ধীরে ধীরে তাকে এই শীতের দ্বারা প্রভাবিত হওয়া থেকে তাকে তার অভ্যাস গড়ে দিচ্ছে। সাধারণ মানুষ কি করে, যে শীতের সময় কম্বল লেপ মুড়ি দিয়ে তারা ঘুমিয়ে থাকবে, উঠবে না, স্নান করা তো দূরের কথা, উঠবেই না, এত সকালে কে ওঠে, বৈষ্ণবেরা পাগল হয়েছে তারা উঠুক,
আমরা নিদ্রা উপভোগ করি, হ্যাঁ, শীতের সকালে ভোরবেলা লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকার সুখ অনুভব করে তারা। এইভাবে দেখুন, তারা ওই শীতের কষ্ট সহ্য করে না, ভক্তরা ওই কষ্ট সহ্য করে কি ভগবানের আরতি করছেন, স্নান করছেন, ভগবানের আরতি করছেন। তারপর দেখা যায় যে একটা উত্তরী গায়ে দিয়ে, বড় জোর হলে একটা চাদর শাল গায়ে দিয়ে আরতি করছেন বা কীর্তন গাইছেন। তো এইরকমভাবে ধীরে ধীরে তাদের অভ্যাস হচ্ছে যে তারা ওই শীতের দ্বারা প্রভাবিত হবেন, শীতকে সহন করছে। উষ্ণ উষ্ণকালে মানে গ্রীষ্মের সময়, যারা রান্না করে তারা বুঝতে পারে, যারা রান্না সেবায় থাকে ভগবানের, ভগবানের যারা রান্না সেবায় থাকে তারা বুঝতে পারে। রান্নাঘরে তো আর এসি নেই, সেখানে আবার মনে করুন এত অগ্নির উত্তাপ, আবার গ্রীষ্মকাল, তো ওই যে উত্তাপ সহ্য করে ভগবানের জন্য রান্না করা, ধীরে ধীরে তারা সেই উষ্ণতা সহ্য করছে। স্বাভাবিকভাবে আমরা ওটা চিন্তা করতে পারি না যে এই গরমকালে ওই অগ্নির কাছে দাঁড়িয়ে রান্না করব, ঘন্টার পর ঘন্টা ওখানে থাকব। এইভাবে তারা উত্তাপ সহ্য করে ভগবানের জন্য রান্না করছে, ভগবানের সেবা প্রদান করছে, এইভাবে সেই গুণটি অর্জন করছে। তারপর ভক্তদের জীবনে সুখ দুঃখ, ভক্তদের জীবনে সুখ দুঃখ, জড়জাগতিক সুখ, জড়জাগতিক সুখ। দেখা যায় কোনো উৎসব এসেছে, নতুন শাড়ি, নতুন জামা, নতুন ড্রেস তাকে দেওয়া হলো, সেই সুখ অনুভব করল। তার কিছু প্রাপ্তি হলো, সেই সুখ অনুভব করবে। চাকরিতে প্রমোশন হলো, সুখ অনুভব করবে। তারপর আত্মীয় স্বজন নিকটে এলো, সুখ অনুভব করবে, জাগতিক সুখ। কিন্তু একজন ভগবত ভক্ত সে ভক্ত সঙ্গ করে সুখ অনুভব করে, নাম জপ করে অপ্রাকৃত সুখ অনুভব করে, অপ্রাকৃত আনন্দ, কীর্তন শ্রবণ করে অপ্রাকৃত আনন্দ অনুভব করে। ওই আনন্দ যিনি লাভ করেছেন কীর্তন শ্রবণ করে, ভক্ত সঙ্গ করে, ভগবানের ধাম যাত্রা করে, ভগবানের লীলাস্থলী দর্শন করে, মন্দির দর্শন করে যে আনন্দ তিনি লাভ করেছেন, তার কাছে তখন এই আত্মীয় স্বজন জড় সুখ এগুলো তার কাছে আর তখন কোনো বিশেষ প্রভাব তাকে করতে পারে। তারপর দুঃখ, দুঃখ যিনি ভগবত বিরহ অনুভব করেছেন, ভক্তের বিরহ অনুভব করেছেন, ভক্তের বিরহ অনুভব করেছেন, ভগবানের বিরহ অনুভব করেছেন, তার কাছে এই জাগতিক দুঃখ, তার কাছে এই জাগতিক দুঃখ কোনো দুঃখই নয়। যিনি মনে করুন ভক্ত বিরহ অনুভব করেছেন, ভগবানকে
যে হারিয়েছি, ভগবানের সঙ্গে সম্পর্ক আমার বিচ্যুত হয়েছে, এই বিরহ যে একবার অনুভব করে নিয়েছে, তাকে আর জড়জাগতিক দুঃখ প্রভাবিত করতে পারে না। আমাদের তো মনে হয় না, আমরা সে অনুভব পাই না যে আমরা ভগবানকে হারিয়েছি, ভগবানের সঙ্গ হারিয়েছি, ভগবানের ভক্তি বিস্মৃত হয়েছি, উন্নত ভক্ত সঙ্গ থেকে দূরে আছি, ভগবানের ধাম থেকে দূরে আছি, ভগবানের সেবা থেকে দূরে আছি। এটা আমাদের অনুভবে তেমন বোধ হয় না, এই জন্য আমরা ভগবত বিরহ অনুভব করতে পারি না। কিন্তু যারা উন্নত ভক্ত তারা এই বিরহ অনুভব করেন, এই জন্য জড়জাগতিক সুখ দুঃখ তাদের টাচই করতে পারেন। সম্মান অপমান, সম্মান অপমান, এই জড়জগতে দেখা যায় যে সাধারণ মানুষ অপমানের জ্বালা তারা সহন করতে পারে না। অপমানের জ্বালা স্বাভাবিকভাবে একজন মান্যগণ্য শিক্ষিত মার্জিত ব্যক্তিকে যদি কেউ অপমান করে, সেটা তার মৃত্যুর তুল্য হয়ে যায়। অপমান সহ্য করা যায়, কিন্তু একজন ভগবত ভক্ত তিনি দেখুন ভগবানের জন্য প্রথম থেকে তাকে অভ্যাস করতে হচ্ছে। প্রথম থেকে তিনি যখন মন্দিরে জয়েন করেন, একজন ব্রহ্মচারী হিসাবে প্রথম জীবন থেকে তাকে তার এই মানকে বিক্রয় করতে হয়। কিভাবে? ভিক্ষাবৃত্তি অবলম্বনের মাধ্যমে। কার জন্য ভিক্ষা? ভগবানের জন্য ভিক্ষা। ভগবানের জন্য দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা গ্রহণ করা, নিজের কি মান বিক্রয় করে দিচ্ছে। ভিক্ষুকের আবার মান কি? এইভাবে ব্রহ্মচারী জীবনের প্রাথমিক অবস্থা থেকে এই শিক্ষা দেওয়া হয় যে গুরুদেবের জন্য, গুরুদেবের মন্দিরের জন্য, ভগবানের মন্দিরের জন্য আমাকে ভিক্ষা গ্রহণ করতে হবে। তাই ভক্তদের, গৃহস্থদের, মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাকে ভিক্ষা সংগ্রহ করতে হত, আমাদেরও করতে হয়েছে, গৃহস্থদের দ্বারে দ্বারে গিয়ে চাল সবজি অর্থ ভগবানের মন্দিরের জন্য ভিক্ষা করতে হয়েছে। ভিক্ষা করে নিয়ে এসে মন্দিরে প্রদান করা হয়েছে, তারপর সেই ভিক্ষা লব্ধ বস্তু দিয়ে মহাপ্রভুর ভোগ হয়েছে। বৃন্দাবনে বা অন্যান্য জায়গা, অন্যান্য মন্দিরে এইরকম এখনো এই মাধুকরি ভিক্ষাবৃত্তি রয়েছে। সাধুদের বৃত্তি এটা, সাধুরা ব্যবসা করবে না, সাধুরা ব্রহ্মচারীরা অফিস আদালতে চাকরি করবে না, তাদের বৃত্তি হচ্ছে কি? ভিক্ষাবৃত্তি। এই জন্য একজন সন্ন্যাসীকেও ভিক্ষু বলা হয়, বৈষ্ণব সন্ন্যাসীকেও ভিক্ষু বলা হয়, যে তিনি ভিক্ষাবৃত্তি অবলম্বন করবেন, ভগবানের জন্য ভিক্ষা করবেন দ্বারে দ্বারে গিয়ে। আর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে তিনি তা ভগবানের জন্য রন্ধন করে, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করবেন। কারণ মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়েছিলেন তিনিও এরকম
দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতেন স্বয়ং মহাপ্রভু। যখন তিনি পুরীধাম গিয়েছেন, দক্ষিণ ভারত গিয়েছেন, এইরকম গৃহস্থদের বাড়িতে বাড়িতে গিয়ে ওই সবজি চাল ভিক্ষা করতেন আর এনে দিতেন, তার ভক্তরা রান্না করত, রান্না করে রাধা মাধবকে ভোগ নিবেদন করার পর মহাপ্রভু তা গ্রহণ করতেন। মহাপ্রভু স্বয়ং আচরণ করে শিক্ষা দিয়েছে। তো এই যে ভক্তি জীবনের প্রথম থেকেই মান বিঘ্ন, গৃহস্থ ভক্তেরাও করে। হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে রথযাত্রা আসবে, রথযাত্রার বিল বুক নিয়ে তারা বিভিন্ন জায়গায় কালেকশন করতে যান, এটাও এক প্রকার ভিক্ষা করা, ভগবানের জন্য অনুদান গ্রহণ করা, এটাও এক প্রকার ভিক্ষা। ভগবানের জন্য করছি, নিজের জন্য করছি না, ভগবানের জন্য, ভগবানের জন্য ছোট হয়েছি। তো এইরকম ভগবানের জন্য ছোট হতে হবে, ভগবানের জন্য নিজের সম্মানকে বিক্রি করতে হবে, তবেই আমরা এই জড়জাগতিক সম্মানে বিচলিত হব। অনেক ভক্তরা এরকম করে, অনেক ভক্তরা করে, তারা এই গুণটি অর্জন করবে যে সম্মানে বিচলিত হবে না। অপমান দেখা গেল এইরকম ভাবে ভিক্ষা করতে গিয়েছেন, অনেক ধনী ব্যক্তিও আমাদের সঙ্গে এরকম ভাবে জগন্নাথের রথযাত্রার জন্য, জন্মাষ্টমীর জন্য কালেকশন করতে যান গিয়েছেন। লোকে অনেক সময় বলে দেয় মুখের উপর যে ইস্কনের তো অনেক আছে, আপনারা কেন ভিক্ষা করতে আসেন, ইস্কনের তো অনেক আছে। যেমন দীক্ষা গ্রহণের পর বাস্তবিক একটা উদাহরণ, আমার যখন ব্রাহ্মণ দীক্ষা হলো, তখন দীক্ষা গ্রহণের পর ভিক্ষা করে গুরুদেবকে দিতে হয়। তো মায়াপুরে ওই মেইন গেটের সম্মুখে আমি ভিক্ষা করছিলাম, তো তখন বাইরের থেকে লোকজন আসছে, তাদের কাছে ওই উত্তরি পেতে ভিক্ষা চাইছি। এখন বলছে যে তোমাদের এত বড় বড় বিল্ডিং রয়েছে, কোটি কোটি টাকার এত বড় বড় বিল্ডিং, তোমরা ভিক্ষায় নেমেছ? এখনো তোমাদের ভিক্ষা করতে হবে? এত কোটি কোটি টাকার বিল্ডিং করেছ, এখনো তোমরা ভিক্ষা করছ? দেখুন এইভাবে লোকে অনেক অনেক ইনসাল্ট করবে, অনেক অপমান করবে। রথযাত্রার কালেকশনে গিয়েছি, সেই রকম ধনী ব্যক্তি মনে করুন ভক্ত হয়েছে, তাকে সঙ্গে নিয়ে গেছি, আপনার তো অনেক অর্থ আছে, এইরকম ভিক্ষা করতে হচ্ছে কেন, আপনি তো কিছু দিয়ে দিলেই পারেন। তাহলে এই যে অপমান সহ্য করেও ভগবানের জন্য কি ভিক্ষা করছে, এটা বাস্তবিক, বাস্তবিক দৃষ্টান্ত যে এইরকম মান অপমান ভক্তরা সহ্য করে নেয়, এই জন্য তাদের ওই গুণটি তারা প্রাপ্ত হয়ে যায় ধীরে ধীরে, মান অপমানে অবিচলিত। একজন রাজনৈতিক ব্যক্তি, একজন প্রসিদ্ধ জনসেবক, একজন শিক্ষিত ব্যক্তি, তাকে যদি এইরকম একটু কিছু বলেছেন, সঙ্গে সঙ্গে তার রিয়াকশন শুরু হয়ে যায়, তাকে যদি কেউ একটু ইনসাল্ট করেছে। কিন্তু একজন ভগবত ভক্ত ভগবানের জন্য এগুলো সব সহ্য করেন। যে ভক্ত সে এগুলো সহ্য করবে, ধীরে ধীরে মানিয়ে নেবে, মান অপমান
সহ্য করে নিতে। প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন যে মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো বশ্যতা স্বীকারপূর্বক অনুসরণ করতে হয়। মনকে সংযত করার ফলে মন আপনা থেকে পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হন, তাই তিনি সুখ ও দুঃখ, শীত উষ্ণ আদি জড় অস্তিত্বের দ্বৈতভাবের দ্বারা প্রভাবিত হয় না। এই অবস্থাকে বলা হয় ভাব সমাধি অথবা ভগবত তন্ময়তা। এই ভগবত তন্ময়তা তিনি ধীরে ধীরে লাভ করেন। হ্যাঁ, এই দ্বৈতভাব তাকে আর বিচলিত করতে পারে না। এটা শুধু আমাদের শোনার জন্য নয়, ব্যক্তিগত জীবনেও এরকম গ্রহণ করতে হবে যে এইরকম ভগবানের জন্য কোথাও যদি এইরকম অবজ্ঞা অপমান হয়, তা একজন ভগবত ভক্ত তা সহ্য করে নেবেন। ভগবত ভক্ত কিন্তু জড়জাগতিক লোক এটা সহ্য করতে পারবে না, আর তাই তাদের এই গুণটি তারা প্রাপ্ত হয়। ভগবানের জন্য তারা এই গুণ প্রাপ্ত হয়ে যায়। ওকে, অষ্টম শ্লোক। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলষ্ট্রাশ্ম কঞ্চন। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলষ্ট্রাশ্ম কাঞ্চন। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলষ্ট্রাশ্ম কাঞ্চন। ওকে, রূপালী মাতাজি পড়ুন। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলষ্ট্রাশ্ম কাঞ্চন। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলষ্ট্রাশ্ম কাঞ্চন। জয় মাতা দি। হরে কৃষ্ণ। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলষ্ট্রাশ্ম কাঞ্চন। হরে। যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণী সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন, তাকে বলা হয় যোগী। দেখুন, শাস্ত্রের জ্ঞান এটা জ্ঞান, আর উপলব্ধ জ্ঞান এটা হচ্ছে বিজ্ঞান। শাস্ত্রের জ্ঞান এটা জ্ঞান, আর উপলব্ধ জ্ঞান এটা হচ্ছে বিজ্ঞান।
এই শাস্ত্র জ্ঞান সাধারণ মানুষের হতে পারে ছিল। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে শাস্ত্র জ্ঞান সাধারণ মানুষেরও হতে পারে, যারা ভক্ত নয় তাদেরও হতে পারে। দেখা যায় যে যারা ভক্ত নয় তারাও এই কলেজে ইউনিভার্সিটিতে লেকচারার, তারাও এই চৈতন্য চরিতামৃত পড়েছে, ভাগবতম পড়েছে, লেকচার দিচ্ছে, খুব সুন্দরভাবে লেকচার দেয়, অথচ নিজেরা পালন করে না, শাস্ত্রের বিধি পালন করে না। তো এই জ্ঞান সাধারণ মানুষেরও হতে পারে, ভক্তদেরও হতে পারে, সাধারণ মানুষেরও হতে পারে শাস্ত্রের জ্ঞান। কিন্তু বিজ্ঞান, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে যে বিজ্ঞান অভক্তদের হয় না, বিজ্ঞান কেবল ভক্তদেরই হয়। মানে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা লব্ধ, মানে অভিজ্ঞতা লাভ করতে হলে তাকে তো অনুশীলন করতে হবে। অভিজ্ঞতা যদি লাভ করতে হয় তাকে তো অনুশীলন করতে হবে, নিয়ম ফলো করতে হবে, নিয়ম অনুসরণ করতে হবে। ভগবত ভক্তেরা নিয়ম অনুসরণ করে, নিয়ম অনুসরণ করে, তাই তারা বিজ্ঞান লাভ করে। কিন্তু অভক্তেরা অনুশীলন করে না, ভক্তির অনুশীলন করে না, নিয়ম অনুসরণ করে না, তাই তারা সে উপলব্ধ জ্ঞান প্রাপ্ত হয় না। উপলব্ধ জ্ঞান প্রাপ্ত হয় না। এই উপলব্ধ বা তত্ত্বানুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন যিনি, শাস্ত্রের জ্ঞানও আছে আর জ্ঞান উপলব্ধও করেছেন। শাস্ত্রের জ্ঞান লাভ করেছেন, উপলব্ধও করেছেন, তার দ্বারা পরিতৃপ্ত, চিন্ময় স্তরে অধিষ্ঠিত একজন প্রকৃত ভক্ত, তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত, চিন্ময় স্তরে। কেননা ভক্তি, ভক্তি কি চিন্ময় স্তরের বৃত্তি, ভক্তি হচ্ছে চিন্ময় স্তরের বৃত্তি। এই জন্য একজন প্রকৃত ভক্ত তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত, জিতেন্দ্রিয়, তিনি মৃৎখণ্ড মানে মাটির ঢেলা, প্রস্তর মানে পাথর, সুবর্ণ সোনার খণ্ড, এই তিন বস্তুতেই তিনি সমদর্শী। তার কাছে মাটিও যা, পাথরও তাই, সোনার খণ্ডও তেমন তার দৃষ্টিতে। কেন তিনি সমদর্শী, যেমন দেখুন বাস্তব দৃষ্টান্ত রয়েছে সনাতন গোস্বামীর জীবনে, সনাতন গোস্বামীপাদের জীবনে। সনাতন গোস্বামীপাদ যখন রাধা মদন মোহন মন্দিরে থাকতেন বৃন্দাবনে, তখন ওই সময় জীবন নামে এক ব্যক্তি, তিনি মহাদেবের আরাধনা করেছিলেন। মহাদেবের আরাধনা করে মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন যে আমাকে তুমি সর্বশ্রেষ্ঠ বস্তু প্রদান করো। তো মহাদেব প্রকটিত হয়ে তিনি তাকে বলেছিলেন যে যাও বৃন্দাবনে মদন মোহন মন্দিরে দেখো এক বাবাজি আছে, তার কাছে সর্বশ্রেষ্ঠ বস্তু আছে। তো সেই জীবন মহাদেবের আদেশ নিয়ে তিনি বৃন্দাবনে আসেন মদন মোহন মন্দিরে।
আর মদন মোহন মন্দিরে এসে সনাতন গোস্বামী সন্ধান করেন। সনাতন গোস্বামীর সন্ধান করে তিনি তার কাছে সেই প্রার্থনা করেন যে হে গোস্বামী দেবাদিদেব মহাদেব, আমাকে বলেছেন যে আপনার কাছে সর্বশ্রেষ্ঠ একটি বস্তু আছে, আপনি সেই সর্বশ্রেষ্ঠ বস্তু আমাকে প্রদান করুন। তো তখন সনাতন গোস্বামী বলছেন যে তুমি একটু দূরে গিয়ে দেখো, একটি ঝোপঝাড়, একটি ছাইয়ের গাদা, ওটি খনন করে দেখো যে ওর নিচে একটি স্পর্শমণি আছে, তুমি ওই স্পর্শমণিটা নিয়ে চলে যাও। ওই স্পর্শমণি লোহাকে স্পর্শ করালে লোহা সোনা হয়ে যাবে। তখন সেই ব্যক্তি ওখানে গিয়ে ছাইয়ের গাদাটা খনন করেছে, স্পর্শমণিটা পেয়েছে। স্পর্শমণি পেয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে সে চলে যাচ্ছে, যখন যমুনার পাড় দিয়ে চলে যাচ্ছে তখন তার অনুভব হয়েছে যে এই স্পর্শমণি যদি সর্বশ্রেষ্ঠ বস্তু হয় তাহলে বাবাজি মহারাজ তিনি নিজে না নিয়ে কেন আমাকে দিয়ে দিলেন, এর থেকে সর্বশ্রেষ্ঠ বস্তু নিশ্চয় বাবাজি মহারাজের কাছে রয়েছে, এর থেকেও সর্বশ্রেষ্ঠ বস্তু। এই জন্য তিনি আবার ফিরে এলেন, ফিরে এসে বাবাজিকে ওটাই জিজ্ঞাসা করেছিলেন যে বাবাজি আপনি এটি আমাকে সর্বশ্রেষ্ঠ বস্তু বলে দিয়ে দিলেন, তো সকলের তো কামনা থাকে সেই সর্বশ্রেষ্ঠ বস্তু লাভ করবে, তা আপনি এটা না নিয়ে কেন আমাকে দিয়ে দিলেন, নিশ্চয়ই এর থেকে আরও সর্বশ্রেষ্ঠ কিছু আপনার কাছে আছে। তখন বাবাজি মা সনাতন গোস্বামী বলেছিলেন যে তুমি এর থেকেও সর্বশ্রেষ্ঠ বস্তু নিতে চাও তাহলে ওই বস্তুটি তুমি এখনই যমুনায় ফেলে দাও, যমুনায় ফেলে দিয়ে মাথা মুন্ডন করে স্নান করে এসো, আমি তোমাকে কৃষ্ণ নাম প্রদান করব, এটাই সর্বশ্রেষ্ঠ বস্তু। তা ভক্তরা যখন অনুভব করে, বৈষ্ণবরা যখন অনুভব করে যে কৃষ্ণ নামই সর্বশ্রেষ্ঠ বস্তু, তখনই তাদের এই সমদর্শী জ্ঞান হয়, লোহা স্বর্ণ প্রস্তরের প্রতি সম বুদ্ধি হয়। আর ভক্তি জীবনে মনে করুন যে এই সমদর্শনটা নিজের গ্রহণের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে নিজের প্রয়োগ, ব্যক্তিগত ব্যক্তিগত প্রয়োগে এটি, কিন্তু যখন ভগবানের সেবার সুযোগ আসবে, ভগবানের সেবার সুযোগ পাবেন, তখন তিনি ওই স্বর্ণকে ব্যবহার করতে পারেন ভগবানের সেবার জন্য, ভগবানের সেবার জন্য ব্যবহার করতে পারেন, ভগবানকে স্বর্ণ দিয়ে সাজানো, ভগবানকে ভগবানের জন্য কোনো বিশেষ অলংকার তৈরি করে দেওয়া, এক্ষেত্রে তিনি ভগবানের জন্য ওই বিভেদ চোখ আনতে পারবেন ভগবানের সেবার জন্য, ভগবানের অঙ্গে আপনি তো পাথরের অলংকার দিতে পারবেন না। মনে করুন আপনি কৃষ্ণ ভজন করছেন, এখন কি ভগবানকে আপনি পাথরের অলংকার দিয়ে সাজাবেন? যদি আপনার সুযোগ থাকে, আপনার
স্বর্ণ অলংকার আছে, তখন ভগবানকে ওই স্বর্ণ অলংকার দিয়ে সাজাতে হবে, ভগবানকে স্বর্ণ অলংকার দিয়ে সাজাতে হবে। ও ক্ষেত্রে ওটা কি ভগবানের জন্য করছেন, ও ক্ষেত্রে ওটি আপনি ভগবানের জন্য করছেন, ও ক্ষেত্রে ওটা ছাড় রয়েছে, কিন্তু নিজের ক্ষেত্রে এখানে যে বিষয়টি ভগবান বলছেন এটা ব্যক্তিগত ক্ষেত্রে, যে ব্যক্তিগত ক্ষেত্রে তিনি মৃৎখণ্ড প্রস্তর সুবর্ণের সমদর্শী হবে, ব্যক্তিগত ক্ষেত্রে যে আমি সুবর্ণের প্রতি লালায়িত হব, সোনার প্রতি লালায়িত হব নয়, ব্যক্তিগত ক্ষেত্রে তিনি সমদর্শী হবে। তা এই প্রকার সমদর্শী তিনি যোগারূঢ় বলে কথিত হন, তাকে যোগী বলা হয়, যোগী তিনি ভক্ত যোগী, সর্বশ্রেষ্ঠ যোগী ভক্ত যোগী, সর্বশ্রেষ্ঠ যোগী। প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন যে আত্মতত্ত্বজ্ঞানী কৃষ্ণ ভক্তই যথার্থ আত্মসংযমী। ষষ্ঠ অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় অষ্টম শ্লোক, ষষ্ঠ অধ্যায় অষ্টম শ্লোকের তাৎপর্য, আত্মতত্ত্বজ্ঞানী কৃষ্ণ ভক্তই যথার্থ আত্মসংযমী, কারণ তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, অন্যদের কাছে লৌকিক বিদ্যা ও মনোধর্ম প্রসূত জ্ঞান স্বর্ণবধ উত্তম বলে প্রতিভাত হয়, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃৎখণ্ড বা পাথরের থেকে বেশি কিছু নয়। যেমন মৃৎখণ্ড পাথর স্বর্ণ একজন ভগবত ভক্তের কাছে সমদৃষ্টি সম্পন্ন, ঠিক তেমন এই মনোধর্ম প্রসূত জ্ঞান, জড়জাগতিক জ্ঞান, তথাকথিত দর্শন, এগুলো একজন ভক্তের কাছে কোনো গুরুত্ব পায় না, তার কাছে কোনো গুরুত্ব নেই এইসব তথাকথিত জড়জাগতিক দর্শনের, জড়জাগতিক ফিলোসফির, জড়জাগতিক বিজ্ঞানীদের অভিমতের, বুদ্ধিজীবীদের মনোধর্ম প্রসূত বুদ্ধির কোনো স্থান নেই তার কাছে একজন ভগবত ভক্ত। একজন ভগবত ভক্ত সে বিজ্ঞানীদের থিওরি গ্রহণ করবে না যে চন্দ্রে মানুষ গিয়েছিল, চন্দ্র পৃথিবীর নিকটতম গ্রহ। একজন ভগবত ভক্ত এই জড়জাগতিক বিজ্ঞানীদের তত্ত্ব গ্রহণ করবে না, সে ভাগবতমের তত্ত্ব গ্রহণ করবে। চন্দ্রে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়, চন্দ্র সূর্য থেকে আরও অনেক অনেক ঊর্ধ্বে, একজন ভগবত ভক্ত এই তত্ত্ব গ্রহণ করবে। তারপর একজন জড়জাগতিক লোক সে রাজনৈতিক নিউজ, খেলাধুলার নিউজ, জাগতিক সংবাদপত্রের নিউজ, এগুলো বায়স তীর্থ বা কাকের কাকের মতো গ্রহণ করবে, সামনে পেলেই গ্রহণ করে নেবে, কিন্তু একজন ভগবত ভক্ত তিনি এই জড়জাগতিক নিউজ, রাজনৈতিক নিউজ, খেলাধুলার সংবাদ, এর প্রতি বীতশ্রদ্ধা, তার শ্রদ্ধা নেই, তিনি এগুলো গ্রহণ করবেন না। একজন জড়জাগতিক মানুষ সে জড়জাগতের কবিদের সাহিত্য, নোবেল, তাদের রচনা এগুলো গ্রহণ করবে। দেখা যায় আমরা এরকম
বিভিন্ন প্রচার করতে বিভিন্ন ব্যক্তিদের বাড়িতে গিয়েছি, সেই রকম জড়জাগতিক সাহিত্যিদের গ্রন্থে পুরো রুমটা বোঝাই করে ফেলেছে আমাদের দেখায়। দেখুন মহারাজ, হ্যাঁ আমরাও কিছু পড়ি, দেখুন হ্যাঁ গ্রন্থ সব ভরা আছে, হ্যাঁ সেখানে জড়জাগতিক কবি সাহিত্যিকদের রচনা আদি সব বোঝাই, ওইগুলো চর্চা করছে, বলছে গীতা নেই ভাগবত নেই, হ্যাঁ ওই সব আছে, ওই সব অধ্যয়ন করে তারা মনে করছে যে আমরা অনেক জ্ঞান প্রাপ্ত হয়েছি, আমরা অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমান। কিন্তু একজন ভগবত ভক্ত ওই তার ঘর বোঝাই গ্রন্থ, ওই জড়জাগতিক গ্রন্থ থাকলেও হ্যাঁ তিনি ওর প্রতি ভ্রুক্ষেপ করেন না, ওর প্রতি ভ্রুক্ষেপ করেন না, কারণ ওর বিন্দু মাত্র মূল্য নেই, ওর এক কানা করেও মূল্য নেই ভগবত ভক্তের কাছে। কারণ তিনি জানেন যে ওগুলো অজ্ঞানতা থেকে প্রসূত হয়েছে, ওগুলো মনের জল্পনা কল্পনা থেকে লিখিত হয়েছে, ওগুলো তাদের ব্যক্তিগত অভিপ্রায়ে ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত সন্তুষ্টির পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে, জড় জাগতিক অভিজ্ঞতা থেকে ওগুলো তৈরি হয়েছে। তাই একজন ভক্ত আর ওই জড়জাগতিক কবি সাহিত্যিকদের উপন্যাস কাব্য রচনা এগুলো আর কিছু পড়েন না, অশ্রদ্ধা বোধ করেন, শুনতেও চান না। তিনি গীতা পড়বেন, ভাগবত অধ্যয়ন করবেন, ভাগবত শ্রবণ করবেন, মানে ওই বস্তুর প্রতি কি মাটির ঢেলার ন্যায় বোধ, এসব মাটির ভেলা মাটি, হ্যাঁ এর সঙ্গে আর এই গীতা ভাগবতের তুলনা হয় না, তাই তারা ওগুলো আর গ্রহণ করে না, তুচ্ছ মনে করেন। ওকে, নবম শ্লোক। সুরীন মিত্রার উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুষপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। সুরীন মিত্রার উদাসীন, তারপর মধ্যস্থ দেশ বন্ধুষু, তারপর সাধুষপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। সুরীন মিত্রার উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুষপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। ওকে সোনিয়া মাতাজি পড়ুন। রেণুকা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। মিত্রায় উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুষপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। যিনি সুরীর মিত্র শত্রু উদাসীন মধ্যস্থকারী মৎসর বন্ধু ধার্মিক পাপাচারী আদি
সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। এইবার আরো উচ্চের কথা ভগবান বর্ণন করছে, যিনি শরীর মানে শরীরের প্রতিও সমভাবাপন্ন, মিত্রের প্রতিও সমভাবাপন্ন, শত্রুর প্রতিও সমভাবাপন্ন, উদাসীনের প্রতিও সমভাবাপন্ন, মধ্যস্থকারী, মৎস্যার, বন্ধু, ধার্মিক, পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। তাহলে এই শ্লোকটি, এই শ্লোকে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে, এই বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য? এসে উত্তম অধিকারী ভক্তে, মহাভাগবত ভক্তে। হ্যাঁ, এটা সহজে সকলে হয় না। যিনি উত্তম অধিকারী তার এই গুণ রয়েছে, যিনি উত্তম অধিকারী। হ্যাঁ, যিনি উত্তম অধিকারী তার এই গুণ রয়েছে। তা আমরা ভক্তিরসামৃত সিন্ধুতে, উপদেশামৃতে, চৈতন্য চরিতামৃতে এই তিন প্রকার, কনিষ্ঠ, মধ্যম, উত্তম, এই তিন শ্রেণীর ভক্তদের লক্ষণ আমরা পেয়েছি। কনিষ্ঠ ভক্তের লক্ষণ যে তার কোমল শ্রদ্ধা শাস্ত্র, ভগবানে, বৈষ্ণবে, তার কোমল শ্রদ্ধা। কোমল শ্রদ্ধা মানে অল্প শ্রদ্ধা, একটু আঘাত পেলেই ভেঙে যাবে ভক্তিতে। কোমল শ্রদ্ধা একটু আঘাত পেলেই ভেঙে যাবে, কোমল শ্রদ্ধা। তারপর সে শাস্ত্র জ্ঞানে তত পারদর্শী নয়, একেবারেই পারদর্শী নয়, শাস্ত্র জ্ঞানে পারদর্শী নয়। তারপর ভক্তদের সম্মান দিতে জানেন না, কার সঙ্গে কি ব্যবহার করতে হয়, সাধারণ মানুষের সঙ্গে কি ব্যবহার করতে হয়, ভগবত ভক্তদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, এই পার্থক্য তিনি অনুভব করতে পারে না। এই হচ্ছে কনিষ্ঠ স্তরের ভক্ত, কনিষ্ঠ স্তরের ভক্ত। এরপর মধ্যম স্তরের ভক্ত, তার সে ভগবত ভক্তিতে যথাযথ শ্রদ্ধা রয়েছে, যথাযথ বিশ্বাস রয়েছে, যথাযথ শ্রদ্ধা রয়েছে। তারপর সে শাস্ত্র জ্ঞানে যথাযথ জ্ঞান লাভ করেছে, শাস্ত্র জ্ঞানে পারদর্শী, দৃঢ়তা নেই কিন্তু পারদর্শী। তারপর সে মানে মধ্যম অধিকারী তিনি অজ্ঞজনকে কৃপা করেন, ভক্তদের সঙ্গ করেন। অজ্ঞজনকে কৃপা করবে, যে শরণাগত, যে অজ্ঞ শ্রদ্ধালু তাকে কৃপা করবেন, কৃষ্ণ ভক্তির কথা প্রচার করবেন, কৃষ্ণ ভক্ত হওয়ার মার্গ প্রদর্শন করবেন, এই অজ্ঞজনকে কৃপা করবেন। আর ভক্তদের সঙ্গ করেন, উত্তম স্তরে ভক্তদের সঙ্গ করেন, কিন্তু ভাগবত বিদ্বেষীদের থেকে দূরে থাকেন। ভগবত বিদ্বেষীদের কাছ থেকে তিনি দূরে থাকেন, যারা অশ্রদ্ধালু, ভগবত ভক্তিতে মতি নেই, নাস্তিক, এদের থেকে দূরে থাকেন, এদের সঙ্গ করেন না, মধ্যম স্তরের ভক্ত। আর উত্তম স্তরের ভক্ত,
उत्तम स्तर भक्त दृष्टि सकले ही भक्त सकल संग करें कि भक्त कि अभक्त कि मायावादी सकल संग करें भेदाभेद करें ना भेदाभेद करें ना ताई ये श्लोकटा ओई उत्तम स्तर भक्त क्षेत्र एखाने वर्णन करेछे जन उत्तम स्तर भक्त केमन हय सुहृद केउ जदि तार सुहृद हय तार प्रति समदर्शी माने तार केउ जदि शुभाकांक्षी हय केउ जदि तार मित्र हय तार प्रति समभावापन्न केउ जदि तार शत्रु हय जन भक्ति सिद्धांत सरस्वती प्रभुपाद তিনি যখন চৈতন্য মঠে থাকতেন তখন নিকটবর্তী কোনো এক ব্যক্তি তাকে দেখলেই নিন্দা করত সমালোচনা করত তো ভক্তরা তো তার প্রতি অসন্তুষ্ট হতো যে আমাদের গুরুদেবের অবজ্ঞা করছে গুরুদেবের কাছে অনেকবার বলেছেন যে গুরু মহারাজ এই ব্যক্তি আপনার নিন্দা করে সমালোচনা করে আমরা সহ্য করতে পারি না আপনি আদেশ দিন একে আমরা মারধর করি তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন না না এ আমার যথার্থ উপকারী বন্ধু এ আমার কোথায় দোষ ত্রুটি সব দেখিয়ে দিচ্ছে আমার দোষের সংশোধন করে দিচ্ছে আমার ত্রুটির সংশোধন করে দিচ্ছে সে প্রকৃত আমার শরীর দেখুন একজন এরকম শত্রুর প্রতিও তিনি সমবুদ্ধি ভাবাপন্ন উত্তম স্তরে এই বোধ হয় তারপর একজন উদাসীনের প্রতিও সমবুদ্ধি মধ্যস্থকারীর প্রতি মৎসর মৎসর মানে মাৎসর্য পরায়ণ যেটা এখানে দেওয়া হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে ঈর্ষা করতেন হিংসা করতেন দক্ষিণ ভারতে এইরকম নামদেব নামে একজন ভক্ত ছিল তা তিনি নর্মদা নদী থেকে স্নান করে আসছেন পথে একটা ব্রিজের মতো ওই ব্রিজের নিচের থেকে তিনি যাচ্ছেন আর উপরে এক মুসলমান বসে আছে তিনি যখন ওই ভক্ত যখন স্নান করে ওই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছেন উপর থেকে তিনি তার গায়ে থুতু ছিটিয়ে দিয়েছে থুতু ছিটিয়ে দিলে তিনি দেখছেন গায়ে থুতু লেগেছে কিছু বলেননি না বলেই আবার স্নান করতে গিয়েছেন স্নান করে আবার হেঁটে যাচ্ছেন ওখান থেকে আবার থুতু ছিটিয়েছে আবার স্নান করে আবার যাচ্ছেন আবার থুতু ছিটিয়েছে এইভাবে চোদ্দবার তার শরীরে ওই নামদেবের শরীরে থুতু ছিটালো যে 14 বার ডুব দিয়েছে 14 বারের পর ও স্নান করে আসছে তখন ওই মুসলমান তার মনে ভয় লেগেছে যে নিশ্চয়ই সাধু মহাত্মা এইভাবে আমার অবজ্ঞা অপমান সহ্য করে নিচ্ছে আমার তো মহাপাপ হবে এই ভয়ে সে তখন চরণে গিয়ে প্রণাম করে পড়েছে ক্ষমা করুন আমাকে উনি কি বলছেন যে তোমার জন্য আজ আমার 14 বার এই নর্মদায় স্নান হলো তিনি কি ভালো মনে গ্রহণ করে নিয়েছেন এইরকম যেখানে
राग करार कथा क्रोध करार कथा সেখানে তিনি এরকম সব সহন করে নিলেন। দুর্বাসা মুনি বা আদি অন্যান্য ঋষিরা, দেখুন অম্বরীশ মহারাজ একটু জলপান করে নিয়েছিলেন, তাই ক্রোধে তাকে মারতে গিয়েছিলেন, তো এই রকম আচরণ যদি দুর্বাসার প্রতি হতো তাহলে তো ওখানেই সহা হয়ে যেত যে এই ব্যক্তি গেছে চিরতরে হরিবল হয়ে গিয়েছে। যদি এই প্রকার কোন মুনি ঋষিদের প্রতি করতো সঙ্গে সঙ্গেই তো অভিশাপ, প্রথমবারই অভিশাপ প্রাপ্ত হয়ে যেত, প্রথমবারই বস্তু লাভ হয়ে যেত। কিন্তু ভগবত ভক্ত তাই তিনি এগুলো সহন করেন, অন্যের মাৎসর্য অন্যের ঈর্ষা পরায়ণতা সহ্য করেন। প্রভুপাদকে কত সহ্য করতে হয়েছে, প্রভুপাদকে কত সহ্য করতে হয়েছে, বিশেষভাবে তার গুরু ভাইরা তাকে কতভাবে তার প্রতি ঈর্ষামূলক মনোভাব প্রকাশ করেছে। তিনি পাশ্চাত্য দেশে প্রচার করেছেন, ইংরেজি ভাষায় ভগবদ গীতা ভাগবত রচনা করেছেন, এখনো পর্যন্ত তারা এরকম সমালোচনা করে, স্বামী মহারাজ ভগবদ গীতার জ্ঞানকে ইংরেজি ভাষায় রচনা করে বিকৃত করেছে, ইংরেজি ভাষায় প্রচার করেছে, এটা খুব অন্যায় করেছে। অনেক মহারাজ পর্যন্ত গৌড়ীয় মঠে এরকম বলে থাকে। প্রভুপাদের সমালোচনা করে, তো যাই হোক ওই রকম ব্যক্তিদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। তিনি গ্রহণ করেন, তিনি কিছু মনে করেন না, যদি তার কেউ সমালোচনা করে নিন্দা করে তিনি কিছু মনে করেন না। কেউ যদি তার প্রতি বন্ধুর মতো আচরণ করে, ধার্মিকের মতো আচরণ করে বা পাপাচারী আদি সকলের প্রতি তিনি সমবুদ্ধির সম্পন্ন, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। তা এই যে উত্তম স্তরের ভক্ত হওয়া, ভক্তিতে কেউ যখন মানে পারদর্শিতা লাভ করেন, কেউ যখন মহাত্মাদের সেবা করেন, আশীর্বাদ পুষ্ট হন, মহাত্মাদের কৃপা লাভ করেন, তখন তিনি এই ভক্তিতে এই শ্রেষ্ঠতা বা মহাভাগবতের গুণাবলী লাভ করেন। যেমন দাসী পুত্র হওয়া সত্ত্বেও নারদ মুনি লাভ করেছিলেন, দাসী পুত্র হওয়া সত্ত্বেও, তারপর এরকম শাস্ত্রে বিভিন্ন উদাহরণ আছে যে তারা এইরকমভাবে মহাভাগবতের কৃপা লাভ করেছেন, মহাভাগবতের আশীর্বাদ লাভ করেছেন, তারাও মহাভাগবত হয়েছেন। যেমন কৃষ্ণ বর্ণামৃতের রাইটার
বিল্লমঙ্গল ঠাকুর, তিনিও এক নির্বিশেষবাদী ছিলেন। পরবর্তীতে দেখুন তিনি এই যে গ্রন্থ রচনা করলেন কৃষ্ণ কর্ণামৃত, শুদ্ধ প্রেমের, হ্যাঁ শুদ্ধ প্রেমের দর্শন, কৃষ্ণের শুদ্ধ প্রেমের দর্শন মহাপ্রভু শ্রবণ করতেন, সেই গ্রন্থ তিনি কিভাবে রচনা করলেন, কৃষ্ণের কৃপা লাভ করেছিলেন তাই। এইভাবে কৃষ্ণের কৃপা, মহাজনের কৃপা, কৃষ্ণ ভক্তের কৃপা আশীর্বাদ কেউ যদি লাভ করে তাহলে তিনি এই সমস্ত গুণাবলী ধীরে ধীরে লাভ করে যান, তিনি উত্তম স্তরে অধিষ্ঠিত হতে পারেন। জীব গোস্বামী পাদ বলেছেন যে সৎসঙ্গাত পূর্ব বামনপি গুরু, ব্যাকরণের সূত্র, যে সৎসঙ্গ করার মাধ্যম দিয়ে একজন ক্ষুদ্র ব্যক্তি, কনিষ্ঠ স্তরের ব্যক্তি, ভক্ত, কনিষ্ঠ ভক্ত, সে উত্তম ব্যক্তির, উত্তম ভক্তের সঙ্গ করার মাধ্যমে সেও এক সময় উত্তম ভক্তে পরিণত হবে। আজকে যে বামন আছে, ক্ষুদ্র আছে, সেও একসময় গুরু হয়ে যাবে, বৃহৎ বস্তু হয়ে যাবে। মহাত্মাদের সঙ্গ করার প্রভাব, মহাত্মাদের কৃপা আশীর্বাদের প্রভাব। ভক্তি জীবনে এরকম মহাত্মাদের কৃপা আমাদের একান্ত কাম্য। মহাভাগবতের আশীর্বাদ, মহাভাগবতের সেবা, যারা মহাভাগবতের কোনো ভক্তের বিশেষ সেবা লাভ করতে পেরেছেন, কৃপা লাভ করতে পেরেছেন, তারা এই গুণাবলী লাভ করে যাবেন। পাশ্চাত্য দেশের অবস্থা দেখুন, যেখানে তারা ছিল প্রভুপাদের সেবা করে, ছিল প্রভুপাদের আনুগত্য স্বীকার করে, ছিল প্রভুপাদের ধারায় কৃষ্ণ ভক্তি যাচন করার মাধ্যমে, আজ পাশ্চাত্য দেশের ভক্তরা সন্ন্যাসী, মহারাজ, গুরু হয়েছেন প্রভুপাদের ওই কৃপা লাভ করে, প্রভুপাদের আশীর্বাদ পুষ্ট হয়ে। এইরকমভাবে কেউ যদি মহাভাগবতের কৃপা লাভ করে যান, আশীর্বাদ পুষ্ট হয়ে যান, ভগবানও তাকে কৃপা করেন, আর তার মধ্যে মহাভাগবতের গুণাবলী চলে আসেগুলো কি দিব্য গুণ। প্রহ্লাদ মহারাজ বলছেন যে ভগবত ভক্তদের মধ্যেই দিব্য গুণের সঞ্চার হয়, ভগবত সেবার প্রভাব, অভক্তদের মধ্যে কখনোই সদ্গুণ থাকে না। এইরকমভাবে যদি কেউ মহাভাগবতের কৃপা লাভ করতে পারে, সেবা করতে পারেন, তারাও মহাত্মার পর্যায়ে উন্নীত হবেন। তো এখানেই আজ বিশ্রাম হচ্ছে নবম শ্লোক পর্যন্ত। যদি কারো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। যে একটু হরে কৃষ্ণ যা শ্লোকপাত কী যা, কোনো প্রশ্ন? এই অধ্যায়ের পুরো শ্লোকই তো পাঠানো আছে মাতাজি। আচ্ছা ঠিক আছে, গ্রুপে আবার দিয়ে দেব আমি। ঠিক আছে, এখানে বিশ্রাম থাকছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলুন। বলছি প্রভু, ওই উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত বললেন, তাহলে
আমি শুনেছি নাকি যখন উত্তম ভক্তরা যখন কাউকে কৃপা করেন তখন তারা তাদেরকে কি মধ্যম ভক্তরূপে নেমে আসতে হয়, নাহলে তারা কৃপা করতে পারেন না, কারণ তারা সকলকে সমান দৃষ্টিতে দেখছেন। উত্তম ভক্ত যখন প্রচার করেন, উত্তম ভক্ত যখন প্রচার করেন তখন তাকে মধ্যম স্তরের ভক্তির পর্যায়ে নেমে আসতে হয়। তারা নেমে আসেন, তারা আপনা আপনি ইচ্ছা করেই নেমে আসেন, কেননা উত্তম স্তরে তো সকলকেই দেখেন ভক্ত, প্রচার করবেন কাকে। এই জন্য উত্তম স্তরের ভক্ত মধ্যম অধিকারীর স্তরে নেমে এসে তিনি প্রচার করেন। যেমন ভগবান দেখুন ত্রিগুণাতীত, ভগবান শ্রীবিষ্ণু ত্রিগুণাতীত, কিন্তু তথাপি তিনি সত্ত্বগুণে থেকে পালন করেন, ঠিক না, গুণের স্তরে এসে পালন করেন। ঠিক ওই রকম যে ভগবান যেমন সত্ত্বগুণে এসে পালন করলেও সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত হন না, ঠিক তেমন উত্তম স্তরের ভক্ত তিনি মধ্যম স্তরে এসে প্রচার করলেও তাকে প্রভাবিত করতে পারে না মধ্যম স্তরের গুণাবলী। বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। কনিষ্ঠ স্তরের ভক্তদের একেবারে থাকে না তা নয়, একটু থাকে, কিন্তু সেটা ভেঙে যায়, ভেঙে যায়, তারা অন্যের দ্বারা পরাজিত হয়, শাস্ত্র সিদ্ধান্ত স্থাপন করতে পারে না। বুঝতে পেরেছেন। মায়াবাদী নির্বিশেষবাদী বা দেখা যায় যে কোনো পাঠক, জড়জাগতিক পাঠক যা পাঠ করে তাই গ্রহণ করে নেয়, কার কথা গ্রহণ করতে হবে কার কথা গ্রহণ করতে হবে না এই বিচার তাদের নেই। কোথাও ভাগবত পাঠ হল অপসাম্প্রদায়িক ব্যক্তি, তারপর সাধারণ মানুষ, তারপর পেশাদারী ভাগবত পাঠক, তারা পাঠ করল আর সেখানে গিয়ে পাঠ শ্রবণ করল, এই রকম মেন্টালিটি তাদের থাকে। হ্যাঁ, তাদের এই যথাযথ সিদ্ধান্ত নেই যে আমাকে কেবল বৈষ্ণবের মুখ থেকে ভাগবত শ্রবণ করতে হবে, তারপর সাম্প্রদায়িক ব্যক্তির কাছ থেকে ভাগবত শ্রবণ করতে হবে, পেশাদারের মুখ থেকে ভাগবত শ্রবণ করা যাবে না, এই তাদের সিদ্ধান্ত তাদের জানা নেই। বুঝতে পেরেছেন। এরা হচ্ছে কনিষ্ঠ স্তরের ভক্ত, শাস্ত্র জ্ঞান আছে অল্প সামান্য, কিন্তু কোমল শ্রদ্ধা বললাম যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। প্রভু, যারা কনিষ্ঠ স্তরের ভক্ত তাদেরকে, তাদের মধ্যে তো চারটি নিয়ম তো তারা পালন করে। হ্যাঁ, পালন করে, পালন করে, পালন করে, কিন্তু বলা হচ্ছে যে কনিষ্ঠ স্তরের ভক্তদের ওই উত্তম স্তরের ভক্তদের বা মধ্যম অধিকারীদের সংস্পর্শে থাকতে হবে, তাদের বাইরের পাঠ আদি শ্রবণ করা যাবে না, অভক্ত সঙ্গ করা যাবে না। যদি তারা করে তাহলে তাদের পতিত হওয়ার সুযোগ থাকে। ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু।